আলামা আমার ভাই বড় বড় উলামায়ে পিপি ছেলের কুপরিতে বসে আছে আর হাসিনা হারাম করে একের পর এক করাপশন করলে বলা তার রাস্তায় ঘুরে বেড়ায় যারা বিদআত ধর্ষণ করছে তারা রাস্তায় ঘুরে বেড়ায় আর আল্লামা মামুনুল হক তার মতো আলেমদের সেখানে বাংলাদেশের একটা বড় উলামায়ে পিপি তাকে দেশ ছাড়া করা হয়েছে তার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি দেশের ভাই আছে ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় আছে শোনো আলেমদের আলামায়ে পিপি যার সঙ্গে আমি মেদিনীপুরেও জলসা করেছি আর মুর্শিদাবাদের মাটিতেও করেছি তার নাম হচ্ছে আমির হামজা আমার সঙ্গে জলসা করেছে মুর্শিদাবাদের মাটিতে জেলের কুপিরিতে বসে ঈদের দিনে তার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বাবার চলে চোখের পানি ফেলিয়েছে তারপরও হারাম খুঁজতে রহম হয়নি উল্টো কেস দিয়ে তাকে জেলের কুপিরিতে ভরেছে ছোট্ট বাচ্চা ছেলে বয়স ঠিক আছে কিন্তু সে একটু গ্যাঁড়া টাইপের তার নাম হচ্ছে রফিকুল ইসলাম মাদানী তার হাতে পায়ে বেড়ি পরিয়েছে তার মা যখন দেখেছে তার মা কান্নাই থামতে পারেনি আমার সন্তানকে কি অপরাধে খালি এতটুকু বলেছে যে রাষ্ট্রপতি ইসলাম মানে না তাকে আমি রাষ্ট্রপতি মানি না যে প্রধানমন্ত্রী আমার আল্লাহকে মানে না আমি তাকে প্রধানমন্ত্রী মানি না এই অপরাধে হাসিনার মতো বেঈমান তাকে জেলের কুপরিতে ভরেছে আমার ভাই কিয়ামতের পূর্বে যে বলবিরা হক কথা বলতে যাবে তাদেরকে সঙ্গে সঙ্গে কি করবে জেলের কুপরিতে ভরা হবে আপনারা শুনতে পাবে এই ইয়াসিনকে কোনো দিন জেলের কুপরিতে ভরে দেওয়া হয়েছে কেন সমাজের বুকে হক কথা বলার কারণে হক প্রচার করার কারণে কোরআনে আছে শোনো যে মৌলবিরা হক কথা বলতে পারে না সূরায়ে বাকারায় আছে ইন্নাল লাযীনা ইয়াকুতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালিলা হে আমার নবী যে সমস্ত মৌলবিরা নিজেদের পেট চালাবার জন্য কোরআনের আয়াতে লুকিয়ে দেয় তাই মানুষের কাছে হক প্রচার করে না এই মৌলবিদিকে কিয়ামতের দিনে আল্লাহ কঠোর শাস্তি দিবে তারা নিজেদের পেটেতে হারাম ছাড়া আর কিছু ভরে যেটা ভরে হারাম আগুন ভরে আগুন ওগুলো আগুন পেটেতে ভরছে তুমি অন্যায় করে কামাচ্ছ প্রতিবাদ করার ক্ষমতা নেই আমি প্রতিবাদ করেছি কয়েকটা অন্যায় কি হবে জানি না আমার জন্য যেটা ভাববেন ভাবো আল্লাহর কসম অন্যায়ের কাছে আমি আমার মৃত্যুকাল পর্যন্ত মাথা নত করব অন্যায়ের কাছে আল্লাহর কসম আমার যদি মুন্ডুচ্ছেদ হয়ে যায় আমাকে যদি আমার কাছে মৃত্যু চলে আসে আমার কাছে ছেলের গর্বে যদি ধরে দেয় আমাকে যদি মালটা ছেলে নিয়ে যেতে চায় তাই আল্লাহর কসম আমি রাজি আছি আমার দেশের উলামায় তিন লাখ 56,000 উলামা যদি স্বাধীন করার জন্য প্রাণ দিতে পারে এই একটা ইয়াসিনের প্রাণ আল্লাহর কাছে কোন কিচ্ছু নয় মুসলমানের কাছে কিচ্ছু নয় কিন্তু আমি না হকের সামনে কোনদিন মাথা নত করবো না আমার জীবন থাকতে ইনশাল্লাহ আমি এটা বলে গেলাম যারা আমাকে দাওয়াত দিবেন দিবেন না দিবেন না দিবেন সুদখোরের বিরুদ্ধে বলবো গাঁজাখোরের বিরুদ্ধে বলবো ব্যভিচারের বিরুদ্ধে বলবো কার গায়ে লাগবে জানি না সমাজের বুকে আমার মাদ্রাসায় চাঁদা দিও না আমার পয়সার প্রয়োজন নেই আল্লাহ দিন আল্লাহ চালাবে যারা মনে করছেন তোর মাদ্রাসায় পয়সা দেবো না আমার মাদ্রাসায় তোর পয়সার দরকার নেই যারা মনে করছেন মসজিদে পয়সা দেবো না শুনে নেই কিয়ামতের আলামতটা কি করে আপনার কাছে এগিয়ে আসছে আজকে বড় কষ্ট লাগে আমাদের সমাজে কেউ যদি পয়সা করে তার দাম বেড়ে যায় আমি যদি বলি কালকে আমি জিজ্ঞেস করেছি মজমায় এই আমার ঘড়ির দাম কত একজন বলেছে হুজুর 600 একজন বলেছে 3000 একজন বলেছে 1200 একজন বলেছে 2200 কেন তাদের কাছে এই জন্যই এটার দাম 3000 এই জন্যই এটার দাম 2200 যেহেতু ব্র্যান্ড ইয়াসিন সাহেবের হাতে আছে যখন এটার দাম 3000 কি কিন্তু এটার দাম মাত্র 120 টাকা কত বললাম 120 টাকা আমি হায়দ্রাবাদে জলসা করতে গিয়ে চার মিনারে ঘুরতে গেছি দেখলাম ঘড়িটা